বলেছেন নবীজির সুন্নত এটা রাখতে পারছে না, কিন্তু চুলের বাহার দেখেন দুই দিক নাড়া করে মাথার মাঝে রেখেছে, ওকে লজ্জাও লাগছে না। এই যে কোন আজাব এসছে যুবকদের উপরে, যার মাথার দিকে তাকাচ্ছে দুই দিক নাড়া, আর এই চুল যে কেমন কাটিং করছে আবার কালার দিয়ে দেখতেই মন গেছে। ওটা দেখলে আমার পা সুস্থ করছে, মনে হচ্ছে জুতোর বিরাস মাথে করে জুতোটা একবার মুছে। সেখানে কোন রকম ঠান্ডা পান করতে দেওয়া যাবে না, পান করা তো দূরের কথা, শিখে দেখতে দেওয়া যাবে না। ইল্লাহামিমাওয়াগাসাকা, তাদের জন্য রক্ত পূজের ব্যবস্থা করা আছে। জাহান্নামের ভিতরে, জান্নাতের ভিতরে চারটি মহাসমুদ্র আছে, একটা হলো বাহরুল মাই, বাহরুল লাবানে, বাহরুল আসাল, বাহরুল আখামর, মধুর সরাব, আবার মধুর মন্নার কিনা প্রবাহমান বড় একটা নদী, আর একটা আছে স্বচ্ছ পানি দুধের সরাবে। আর জাহান্নামের ভিতরে তিনখানা আছে, একটা হলো রক্ত পূজের নদী, আর একটা হলো তুষ্কা গরম পানি নদী আছে। আর আল্লাহর নবী স্বপ্নে দেখেছিলেন যে আমি রক্তের নদীতে একটা লোককে ডুবতে উঠতে দেখেছি, এর জন্য পচা রক্তের একটা নদী বইবে। এগুলো জাহান্নামীদের জন্য জাহান্নামের ভিতরে খাবার হবে। কোন টেনশন করবেন না আপনি পৃথিবীকে নিয়ে, টেনশন তো এইগুলোই, টেনশন এইগুলোই, জান্নাতি জাহান্নামি আবার কথা হবে। না দাসাবা না রাসাবাল জান্নাতি আনাফি জালাইনা মিনাল মাইয়া মিন মারাযাকাকুম আল্লাহ ক্বালু ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে বলবে তোমরা কেমন আছো, এরা বলবে তোমরা কেমন আছো, আপসে কথা চলবে, সূরা আরাফে বলছে। তাদের কথা যখন শেষ হবে তখন জাহান্নামীরা ডেকে বলবে রে জান্নাতি ভাইরা, তোমাদেরকে তো অপর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে যার মধ্যে কোনো কন্ট্রোল করা হয় না, তোমাদের খাওয়ার ব্যাপারে কোনো হিসাব নেওয়া হয় না, অতএব তোমরা জাহান্নামের খাবার কিছু আমাদের, জান্নাতের খাবার কিছু আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও, যেগুলোকে খেয়ে আমরা কিছুটা সান্ত্বনা পাবো। আমার আল্লাহ বলছেন তারা বলবে কোনো ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন, নিশ্চয় আমার আল্লাহ জান্নাতের খাবারকে জাহান্নামীদের জন্য চিরতরের হারাম করে দিয়েছে। জি ভাই, আমি কতটা বুঝাতে পারছি আমি জানি না, আর আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, আল্লাহ জানেন, হয়তো বা আমার বুঝানোর ভুল আর আপনাদের বুঝার ভুল, কিন্তু বেশক আল্লাহর কসম এগুলো সব আছে। জাহান্নাম আছে, আগুনটা কিসের, কার আগুন, আগুনটা কাঠের নয়, গ্যাসের নয়, কয়লার নয়, ডিজেলের নয়, পেট্রোলের নয়, কেরোসিনের নয়, ইলেকট্রিক নয়, আগুনটা কোন মিটার নাই, কেমন করে বাড়ানো যাবে, গ্যাসের আগুন বাড়ানো যায়, কমানো যায়, আগুনকে বাড়ানো যায়, কমানো যায়, আগুনটা কেমন আগুন, ওই আগুনটা আবার আল্লাহর কথা বুঝে, আল্লাহ বললে উত্তপ্ত হবে, আল্লাহ বললে ঠান্ডা হবে। এটা আল্লাহর তরফ থেকে প্রজ্বলিত আগুন, যে আগুনটা জ্বলছে কেমন ভাবে, আল্লাহ বন্ধুরে পৃথিবীর আগুনে যদি চামড়াটা পুড়ে যায় বাকি গুলো ঠিক থাকে, একদিন আমাকে মেডিকেলে দেবেন, জঙ্গিপুরে ডাক্তার বলবে হ্যাঁ এলাকার রোগীটা বাঁচার সম্ভব আছে যেহেতু ভিতরে কোনো পাঠ পড়েনি, তবে যদি কলিজাটা পুড়ে যায়,
তবে যদি কলিজাটা পুড়ে যায়, আঁতুড়ে পুড়ে যায়, আর বাঁচানো সম্ভব হবে না, লাশ বেড়ে যাবে, মাটিতে দিতে হবে, কবরে দিতে হবে। কিন্তু আমার আল্লাহ বলছেন জাহান্নামের আগুন কেমন, আল্লাহ যতটা ডিগ্রি সেলসিয়াসে চামড়া পুড়বে, অতটা ডিগ্রি সেলসিয়াসে কলিজা পুড়বে, অতটা ডিগ্রি সেলসিয়াসে শ্বাস নিবে আগুনে, ভ্যাপসার রন্ধে রন্ধে চলে যাবে। ওইভাবে হৃৎপিণ্ডে যে আপনার কি স্পন্দন দিচ্ছে গোটা শরীরে রক্তকে, ওখানে তরঙ্গে তরঙ্গে আগুন পৌঁছে যাবে। আপনার হাড়ের ভিতরে মজ্জা আছে, এইগুলোর ভিতরে আগুনের তরঙ্গ বইবে, গোটা শরীরে রগে সেরা উপসেরায় আগুনের তরঙ্গ বইবে। ওই অবস্থায় আপনি দৌড়ে বেড়াবেন, লাভ পাবেন, এ সুযোগ দেওয়া হবে না। আল্লাহ আফিদা, আল্লাহ তাবার একবার তালা ছেদে পেঁদে মজবুত করে বেঁধে দেবে। যখন আগুনের তরঙ্গ চালাবে, যখন কোন মানুষকে ইলেকট্রিক শর্ট দেয়, তখন তাকে চেয়ারে বসিয়ে আগে যেমন বেঁধে দেয়, বেঁধে দেওয়ার পর যেমন শর্টটা দেয়, তো আমার আল্লাহ আগে বাঁধবে। সেখানে রয়েছে ফি আমাদিন মোমাদ দাদা, সেই জায়গাটার নাম হলো হুতামা। হুতামা নামে জাহান্নামে বড় বড় থাম্বা রয়েছে, এই থাম্বার সঙ্গে বেঁধে দিয়ে ভিতরে আগুনের তরঙ্গ চালাবে আমার আল্লাহ। পৃথিবীর শস্য গুণ বেশি আগুনের তেজ, পৃথিবীর আগুন থেকে শস্যর গুণ বেশি তেজের আগুনের তরঙ্গ চলবে। ভাইরা আমার, আল্লাহ বলছেন আল্লাহ কি তাত্তালেও আল্লাহ আফিদা, ওই আগুনটা তোমার হৃদয় স্পর্শ করবে, শ্বাস নেবে আগুন, ঠেলবে আগুন, চোখে আগুনের ফুলকি বের হবে, কান্দে আগুনের ফুলকি বের হবে, হাত নেবে তুমি আগুন, আপনার কারো ছাড়বে তো আগুন। এই অবস্থায় তোমাকে জাহান্নামে 70 বছরের নিচের রাস্তাতে থাম্বাতে বেঁধে রাখা হবে। এর নাম হচ্ছে মরার পরের ডিটেনশিপ ক্যাম্প। এরা তিনটে জায়গা দিল, হয় বাংলাদেশে পার করে দেবে, নাহলে বাংলাদেশ তার কাটা খুলবে না, গুলি মদ আর নাহলে ডিটেনশিপ ক্যাম্পে না খেয়ে মরা, এর থেকে বেশি আজাদ দেবে না। আমার আল্লাহর জাহান্নাম বড় কঠিন জায়গা ভাই, বড় কঠিন জায়গা, মা বোন বেটি আখেরাতের জায়গাগুলোকে ঠিক করি। এখানে যতগুলি লোক বসে আছি আমি আপনাদেরকে বলছি না, ওইদিকে একটা আঙ্গুল আছে, আমার দিকে তিনটে আছে, আমি বেশি বড়। কোনদিন কম্পিউটারে গিয়ে লাইন দিয়ে বসে আছি, খবির উঠলে আমার কার্ডটা একবার দেখ না রে, খবির উঠলে আমার কার্ডটা একবার দেখ না রে, খবির উঠলে আমার কার্ড, চাচা হবে না কালকে আসি, তো কালকে চলে গেছে, কত চিন্তা নিয়ে তাকে দেখছি, দেখুন আমি মানা করছি না, কিন্তু একবার কি এরকম করেছি রাত 10টায় গিয়ে, কে ইমাম স্যার আমি আবুল কালাম এসেছিলাম, কি হলো গো আমার নামাজটা সোজা করে দেন, আমি জাহান্নাম চলে যাবো, ভয় লাগছে, আমার সুরা ফাতিহাটা একবার শোনেন তো, দরুদটা একবার শোনেন তো, দোয়ের কুনুতটা ঠিক আছে, আমার রুকুর দোয়াটা সাজদার দোয়াটা শোনেন তো, চিন্তা নাই, চিন্তা নাই। জি ভাই, আল্লাহ বলছেন যাহার আল ফাসাদ ফি বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যাহার আল ফাসাদ ফি বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত রকম ফাসাদ হবে সব তোদের হাতের কামাই। আমরা সূরা ফাতিহাতে প্রতিদিন আল্লাহকে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এবার এটা মিলিয়ে নেন, ইবাদত তো করি না তো সাহায্য আসবে কি করে, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে তবেই আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে।
তোমারই ইবাদত করে তোমার কাছেই সাহায্য চায়। তাহলে আমাদের ইবাদত যেমন এখান থেকে দিয়েছে, আমি অন্য গায়ের কথা বলছি না, বাবুপুরের কথা বলছি। বাবুপুরে 1000 লোক বাস করে, মাত্র 50 জন ইবাদত আল্লাহর কাছে পাঠায়, তার মধ্যে আমিও একজন আছি। এই 50 জনের ভিতরে 100 জনের ভিতরে 90 জনের দোয়া ঠিক নাই। আবার যদি দোয়া ঠিক আছে 10 জনের, তো এখলাস ঠিক নাই 9 জনের। আর একজনের যদি এখলাস ঠিক আছে, তো একটাকে নিয়ে আর কেমন করে চালানো যাবে? আমাদের অবস্থা এখানে হয়ে গেছে। কিন্তু বিশ্বনবীর সাহাবীরা তাদের ঈমান মজবুত ছিল, তারা আখেরাতকে দেখেছে, লোভ করে জান্নাতে ঢোকার চেষ্টা করেছে। তারা বলেছে, রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি উহুদের প্রান্তে শহীদ হয়ে যাই, বদরের প্রান্ত থেকে যেন আর পৃথিবীতে ফিরে না আসে। আমরা বিন জমু বললেন, আল্লাহুম্মা আলা তারাত্তানি ফি আহলি ও মালি, হে আমার আল্লাহ আমাকে আর এই মাল আর বিবির মুখ দেখায় না। হযরত আব্দুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, মাবুদ গো আমাকে তুমি শহীদের দরজা দান করো, বিশ্ব নবী গো আমার আত্মাটাকে আল্লাহর রাস্তায় আমি দিতে চাইছি। তাই আমার আল্লাহ বলছেন যে, হে মানুষ শুনে লাও, তোমাদের পেছনে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, একটা দেখে আর একটা জ্ঞানের দরজা খুলে দিতে হবে। অতএব পৃথিবীর মানুষ তোমরা হুঁশিয়ার হয়ে যাও। আমার আল্লাহ বলছেন, এটা যদি পৃথিবীর সরকার তোমার সামান্য একটা আকার একারের গোলমারের কারণে তোমার নাগরিকত্ব বাতিল করতে পারে, আমি হলাম বিশ্ব ভবনের একচ্ছত্র মালিক, তাহলে তোমার যদি সোরা না ঠিক থাকে, তোমার রুকুন আরকানে যদি ঠিক না থাকে, তোমার চলাফেরার জীবনটা যদি ঠিক না থাকে, তা কঠিন কিয়ামতের দিনে তুমি কোথায় যাবে বলো? তুমি আসল ঠিকানা না গিয়ে তোমাকে কঠিন জাহান্নামের ভিতরে ঢুকতে হবে। এক মিনিটের একটা ছোট গল্প বলছি, এক মিনিটের একটা 70-72 বছরের বয়স্ক লোক, এই গল্পটা অনেকবার শুনিয়েছি, আজকে নতুন নয়। রুটির দোকানে গিয়ে একটা 8 আনা পয়সা দিয়েছে, আগেকার যুগের 8 আনা তামার রুটি দাপছি, আর দোকানদার পয়সাটা এরকম করে দুবার উল্টিয়ে দেখে বলেছে, অচল। আর যেই বলেছে অচল, তো বেহুশ হয়ে পড়ে গেছে। ছেলেরা তুলাকে মারায় পানি দিয়ে হুঁশ করিয়েছে, বলছে, চাচা 8 আনা পয়সার এত মায়া গো, আপনি 8 আনা পয়সা অচল বলিতে আর বেহুশ হয়ে গেলেন? বৃদ্ধ বলছে, আমি 8 আনা পয়সার জন্য বেহুশ হইনি, ওই পয়সাটা যে অচল এটা আমি জানতাম না, আমি সচল বলেই তো দোকানে দিয়েছিলাম। তো একটা দোকানে এসে যদি 8 আনা পয়সা অচল হয়ে যায়, সেটা সচল করার যদি কোনো রাস্তা খুঁজে না পাই, তা আমি সারা জীবনে যা আমল করেছি আল্লাহ যদি একবার অচল বলে দেয় তো কে চালাবে? কোথাকার চিন্তা কোথায় নিয়ে যাচ্ছে, কোথাকার চিন্তা কোথায় নিয়ে গিয়ে পৌঁছাচ্ছে? ভাইরা আমার, হুঁশিয়ার হয়ে যায়, বাঁচার রাস্তা কি? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم أمر الله بلن هي مؤمن الدال ري إيمان در الدال أمي الله تدر شنج وعدا كرشي وعد الله الذين منكم أمي تدر شنج وعدا كرشي كي وعدا كرشي শুনেলে وعامل الصالحات তোরা একবার ফিরে চলে আয়, আমার কাছে এসে রুজু হয়ে যা, তওবা করে নি, সাজদায় পড়ে যা, ভালো আমল কর। লায়াস্তাকলিফুন্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষদেরকে বিজয়ী দেখিয়েছি ওই রকম বিজয়ী তোদেরকেও দেখাবো। এই জমিনের মালিক হলাম
পৃথিবীর মালিক আমি, যাকে ইচ্ছা আমি পৃথিবী দান করে, যাকে ইচ্ছা তার কাছ থেকে কেড়ে নি, যাকে ইচ্ছা তাকে আমি ইজ্জত দান করে, যাকে ইচ্ছা তার কাছ থেকে আমি ইজ্জত কে কেড়ে নি, বেজ্জতি করে দি, সমস্ত হলো আমার হাতে, দিয়া দিকাল খাইরে সমস্ত আমার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, আমি এমন একজন মাবুদ আমার গোলামের গায়ে কেউ হাত দেবে না, আমার বরদাস্ত হবে না, কিন্তু গোলাম যদি আমার সঙ্গে সম্পর্ক কেটে দেয় তাহলে আমার সাহায্য কিভাবে পৌঁছাবে, এই তারটা আপনার মেশিনের সঙ্গে সম্পর্ক আছে, এতগুলি মাইক বাজতে রয়েছে, তারটা যদি কেটে যায় মাইকগুলি তার যেমন শব্দ পৌঁছাবে না, বিশ্ব নবী বলেছেন লা তাদরুকান না সলাতা মাতুবাতান মতা আম্মিদান ফা ইন্না মান তারাকা সলাতা মাতুবাতান মতা আম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতাল জিম্মাতুল্লাহ মাজরে ইচ্ছা করে জ্ঞান বসত এক অক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না, যখন তুমি জ্ঞান বসত সব জ্ঞানে ফরজ নামাজকে ছেড়ে দেবে, মসজিদ থেকে বেরিয়ে চলে যাবে, তখন আমার আল্লাহ তোমার জিম্মা থেকে নিজেকে বাঁচিয়ে নেবে, বাড়ি হয়ে যাবে, নিষ্কৃতি পেয়ে যাবে, অতএব যতদিন মুমিন পায়ে আল্লাহর পায়ে সাজদায় পড়ে থাকবে, আল্লাহর দায়িত্ব হচ্ছে তাদেরকে হেফাজত করবে, যেহেতু আল্লাহ একটা ছোট্ট মতো সোরাতে বলেছেন ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত, ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত, এই ঘরের মাবুদ যে, এই ঘরের মালিকের নাম আল্লাহ, এর তোমরা ইবাদত করো, ওর যদি ইবাদত করো তো কি লাভ হবে, আল্লাহ দিয়ে মিন জুয়ু, ওই ঘরের বাবুদ তোমাদেরকে অভাবের সময় বরকতে ঢালি দেবে, অভাবের সময় তোমাদের পাশে এসে দাঁড়াবে, রুজি দেবে, খাবার দেবে, ও আমানাহুম মিন খাফ, যখন তোমাদের উপরে কোনো আক্রমণ চলবে ওই ঘরের মালিক সেওকে আমান দেবে, নিরাপত্তা দেবে, ওই ঘরের মালিক তোমার সঙ্গে ওয়াদা করেছে তোমাকে নিরাপত্তার জায়গাতে রাখবে, দুটি দেবে, অভাবে রুজি দেবে, আর আপনার কিনা যখন কেউ আক্রমণ করতে আসবে তখন তোমাকে নিরাপত্তা দেবে, এই ঘরের মালিকের এত দাম। আমাকে হাজি সাহেব জিজ্ঞাসা করছে, হা গো মুসলমানদের উপরে এত অত্যাচার চলছে তো এখন আল্লাহ কি করছেন, কথাটা খুব ভাইটাল প্রশ্ন, হাসি দেয়, আল্লাহ তো ইচ্ছা করলি যা ইচ্ছা তাই করতে পারেন, আমাকে যদি এখন পানি খেতে হয় তো বোতলটা তুলতে হবে, আমাকে যদি এখন যেতে হয় মসজিদে তো হাঁটতে হবে, আর আল্লাহ ইচ্ছা করলি হয়ে যায়, তো আল্লাহ যদি ইচ্ছা করেন, যেমন ইমানের যতগুলি চ্যাপ্টার আছে তার মধ্যে একটা হচ্ছে ফেরিস্তার উপরে ইমান আনতে হবে, ফেরিস্তা হলো আল্লাহর সৈনিক, আল্লাহর ক্ষমতার একটা আধার সৈনিক, তাহলে এই ফেরিস্তা গুলো কি করছে এখন আল্লাহ দিচ্ছে না কেন, হুনাইনের যুদ্ধতে দেননি এখন দিচ্ছেন না কেন, তার একটাই কারণ আপনি আমি কলম নিয়ে রাতে বিন বিন করে হিসাব করি, দুই আর দুই চার, কোনদিন ১৮ হবে না আর ২২ হবে না, একবার হিসাব করে দেখিয়ে কি দেখা যাবে, অঙ্কের যোগ এটা বেরিয়ে আসবে যে পৃথিবীর যত রাজনৈতিক দল নেতা আছে এরা মুসলমানদের উপরে নারাজ, জি না, বরং এটাই ঠিক আমাদের উপরে খোদ আল্লাহই নারাজ, খোদ আল্লাহই নারাজ। আজ থেকে ৫ বছর আগে এখানে একটা উদাহরণ দিয়েছি, ৫-৭ বছর আগে আমার মনে আছে, যে কুকুর দুইটা আছে, একটা কুকুরের মালিক আছে একটা কুকুরের মালিক নেই, হাজি একদিন উমরপুর মোড়ে ওখানে চা খাবো, তোমার রাত ২ ২:৩০ বাজছে, মালদা থেকে দিক যাচ্ছে তো গাড়ি দাঁড়িয়ে চাল, ওই দিক থেকে একটা স্কর্পিও এসে দাঁড়ালো, খুব নিউ গাড়ি, ওরাও নামলো চা খেতে, ওরা যাবে মালদার দিকে, আমি যাবো বর্ধমানের দিকে, একই দোকানে চা খাবো,
তোর কপাল কত ভালো রে, স্কর্পিও গাড়িতে তুই চেপে আছিস, কেন মালিক আছে। ওই কুকুরটার গায়ে যদি এরকম ছোট্ট একটা মটরের দানা এইভাবে ফেলেন, এরম করে যদি মারেন, তোর মালিক বলবে থাবড়ে দিব, কারণ ওর মালিক আছে, অ্যাকশন নিবে, ওর মালিক আছে, অ্যাকশন নিবে। আর যে কুকুরটার মালিক নাই, দেখা যাক এখন ছায় শুয়ে আছে, সকালবেলায় উঠে কুড়ির দোকানে, ওখানে লাঠি খেয়েছে যে চায়ের দোকানে, ওখানে খুঁজে দিয়েছে এখানে, আর গোটা গায়ে মায়ের দাগ আছে, যে মেরেছে সেই মেরেছে। হঠাৎ দেখবেন যে লাশ পড়ে আছে, ছিতিড়ে দিয়ে চলে গেছে, আহ করার কেউ নেই, কারণ ওর মালিক নাই। মুসলমান ইমানদার, তোর মালিক আছে আল্লাহ, তুই তোর মালিককে জড়িয়ে ধরে থাক, পৃথিবীর কোন শক্তি তোর গায়ে হাত দিতে পারবে না। নমরুদকে জুটিয়ে ফেলেছে, ফেরাউনকে ডুবিয়ে ফেলেছে, জি সাদ্দাতকে ধ্বংস করেছে, সেই আল্লাহ এখনো আছে, কিন্তু আমাদের মালিক নাই, না ঘর খার না ঘাট খার। জি বডিটা হচ্ছে ট্রেনের, টায়ার গুলো হচ্ছে ট্রাকের, হেলিকপ্টারের ফ্যান, আর প্লেনের পাখা। গাড়িটার নাম কি? গাড়িটার নাম মুখে দাবি মুসলমান, পোশাকে ইহুদি, চলাফেরাতে নাসারা, খাওয়া দাওয়াতে হিন্দুয়ানি, পৃথিবীর সমস্ত জাতিকে আমরা এনে জমা করে দিয়েছি, এখন আমাদের জাতির নাম মুসলমান পাওয়া যাবে না, দাড়ি রাখতে লজ্জা লাগছে, মুসলমানের যুবক দাড়ি রাখতে পারছে না, এটা নবীজি বলেছেন, নবীজির সুন্নত এটা রাখতে পারছে না, কিন্তু চুলের বাহার দেখেন, দুই দিক নাড়া করে মাথার মাঝে রেখেছে, ওকে লজ্জাও লাগছে না। এই যে কোন আজাব এসছে যুবকদের উপরে, যার মাথার দিকে তাকাচ্ছে, দুই দিক নাড়া, আর এই চুল যে এমন কাটিং করছে আবার কালার দিয়ে, দেখতেই মন গেছে, ওটা দেখলে আমার পা সুস্থ করছে, মনে হচ্ছে জুতোর বিরাস মাথে করে জুতোটা একবার মুছে। কোন নবীর সুন্নাত নয়, পৃথিবীর কোন নবী ওইরকম চুল রাখেনি, আমেরিকা লাল কুর্তা বাঁদর কটা শুকুরেরা ওই চুল রেখেছে, ভারতবর্ষের মুসলমান সঙ্গে সঙ্গে সুন্নত বলে কবুল করে নিয়েছে, এরা লাত খাবে না তো লাত খাবে কি অন্য কেউ, আপনি কি বুঝতে পারছেন না, এই আয়াতটা আল্লাহর তরফ থেকে এসেছে, হতভাগা মুসলমান তুমি কি রসুলের সুন্নত নিতে পারলে না, কটা শুকরদের বাঁদরদের আমেরিকান বাঁদরদের সুন্নত নিতে যাও, তাহলে আল্লাহর মনে কেমন রাগ হবে। আমার পাঁচটা বেটা একটা আমার কথা শোনে, আর চারটা গাঁওয়ালার কথাই চলে, আমার ভিতরটা যেমন রাগ হবে, ওকে যদি কেউ লাথিয়ে লাথিয়ে মারে আমি উহু করতে যাব না, আমাকে মানতে পারেনি, আমাকে আব্বা বলতে গিয়ে ওকে লজ্জা লেগেছে, লোকের বাপে বাপ বলতে গেছে, হে মুসলমান তোমার নবী যে পোশাকে চেহারা দিয়ে গেছে, বিশ্বতে চিরদিন ওটা আধুনিক থেকে যাবে, কোনদিন ওকে অন্য কিছু বলতে পারবে না, অনাধুনিক বলতে পারবে না, আনসুসাল বলতে পারবে না, হে মুসলমান তোমাকে তোমার নবীর মতো দাঁড়িয়ে রাখতে কষ্ট হয়ে গেল, তোমাকে তোমার নবীর মতো মাথার চুল রাখতে কষ্ট হলো, তোমাকে আমেরিকান বাঁদরদেরকে ভালো লেগে গেল, এর জন্য আমার আল্লাহর গজব তোমাদের উপরে এসেছে।
সত্যি করে ইনসাফের বিচার একটা করে আপনাদের কাছ থেকে চাইছি। এই বাবুপুর এলাকার কোন হিন্দু ছেলে কখনো কখনো জুমা পড়তে চলে আসে, কখনো কখনো ঈদগাহে নামাজ পড়ে চলে যায়, জালসায় এলাকায় একটাও বাদ দেয় না আপনার সঙ্গেই ঘুরে ঘুরে। যদিও ছেলেটার নাম হচ্ছে মনোজ ঘোষ কি মনোজ দাস কি মনোজ ব্যানার্জি, এই আশুতোষ ব্যানার্জি নামে ছেলেটা আপনার সঙ্গে ঘুরে ঘুরে আপনার সঙ্গে মাধ্যমিক দিয়েছে, আপনার সঙ্গে এইচএস দিয়েছে, আপনার সঙ্গে গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার্স করেছে আপনার সঙ্গে, এই ছেলেটা আপনার সঙ্গে ঘুরে আপনার সঙ্গে বছরে 50টা জালসাও শোনে, ঈদগাহে যায়, আবার মাঝে মাঝে বলে না ইসলাম ধর্মটা ভালো, কোরআন ভালো, ইসলামের নীতিগুলো ভালো, তখন আপনি কি বলবেন আমাকে দেখা হলে? মনার স্যার এটা আমার বন্ধু, একদম 95% এদিকে চলে এসেছে, খালি 5% কালেমাটা পড়তেই বাকি, তো আপনার মুখটা কেমন করবে ভিতরটা বলেন তো, একটা কৌতূহল সৃষ্টি হবে কেন না যে ঢুকে যাবে, একবার বলেন ইনসাফ করে, আর হ্যাঁ না বলেন, এইটা যদি আপনার হয় ওই ছেলেটা 95% ইসলামে চলে এসছে, এর জন্য আপনার যদি হয় যে 8-5% নিয়ে ঢুকে যাক, তো বর্তমানে মুসলমান 99% হিন্দুয়ানিতে চলে গেছে, তো ওদের কেন মনটা আশঙ্কা করবে না যে এরা ঢুকে যাবে, এত দূর যখন এসেছে এরা পুজোতে আছে, জুয়োতে আছে, তাসে আছে, কোন পুজোর মেলা বাদ দেয় না, আর আমাদের হারাম কাটা খাওয়ারও খেয়ে নিচ্ছে। আপনার ঘরে যদি একটা হিন্দু ছেলে গরুর গোশ খেলে তো আপনার কলিজাটা বড়, হরে বাপরে কাল মুসলমান হলো কি হলো, আপনি কাটা খেলো ও বলবে হিন্দু হলো কি হলো, জি আগে নিজের দোষটা খুঁজে বার করে। অতএব আপনাদের কাছে আমার আকুল শেষ আবেদন এটাই, আজকের বক্তব্যে দুটি জিনিস দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে বর্তমান সিচুয়েশন যেটা হচ্ছে, একজন উঠবেন না, হাতগুলো ধরে বলছি, যদি ছোট তাও হাত ধরে বলছি, বড় তাও হাত ধরে বলছি, দুটি সাহস আপনাদের সামনে তুলে ধরছি। একটা এক নম্বর হচ্ছে যে পৃথিবীতে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে একদম টেনশন করবেন না, খালি টেনশন করেন আল্লাহ নারাজ আছে, আল্লাহ রাজি হয়ে গেলে এটা ধোঁয়াশার মতো উড়ে চলে যাবে, ওরা সব ইসলামের কাতারে চলে আসে, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর, জাহান্নাম নামে ডিটেনশন ক্যাম্পটাকে নিয়ে একটু চিন্তা করেন, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। দুটি কথা আপনাদের সামনে স্বল্প সময়ের ভিতরে রেখে গেলাম, এবার একটা আবদার রাখবো আপনাদেরকে, 1,00,000, 20,000, 50,000, 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিতে হবে না। প্রথম একটা জিনিস চাইছি আপনাদের কাছ থেকে, যিনি দেবেন না তিনি হাত তুলবেন, যিনি দেবেন উনি হাত তুলবেন না, যিনি দেবেন না তিনি, আপনাদের কাছে আমি 5টা মিনিট চাইছি, যিনি দেবেন না উঠে পালাবেন 5 মিনিটের আগে উনি হাত তোলেন, তাহলে সবাই 5 মিনিট দেবেন। এই 5 মিনিটের ভিতরে আমি আপনাদের কাছে হৃদয়ের ভিতর থেকে বলছি, নীরব বিপ্লব যেটাকে বলে, নীরব বিপ্লব কাকে বলে একটা ছোট উদাহরণ দিই, তারপরে মিনিটটা দেখবেন। আপনাদের এখানে বহরমপুরে একজন জজ ছিলেন মুসলিম, নামটা বলবো না, আমার বন্ধু, একদিন আমি বহরমপুরে মসজিদে নামাজ পড়তে গেছি, আমি জানি ও আছে, তাহলে লুকিয়ে নামাজ পড়ছি, যাকে দেখা দিব না, আর গেটে পুলিশ আছে 7-8টা, তখনই আমি বুঝেছি যে জজ নামাজ পড়তে এসেছে জুমার দিন, বের হয়ে আমাকে ধরে নিয়েছে, পুলিশ গুলো বলতো দাঁড়িয়ে আছে, দাঁড়া এখন গল্প করবো, এত ভালোবাসতে। তো উনি এরকম সুন্নতের লিবাস, দাড়ি, মাথায় সাদা টুপি, তারপরে কালো টুপিটা পরতেন, ভিতরে ইউনিফর্ম ইসলামের। এর জন্য আপনাদের বহরমপুর একটা পত্রিকায় লিখেছিল, কিছু জজ বর্তমানে আর জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখে, এই কথাটা যখন ওর কানে এসে পড়লো, 25-30 জন মুসলিম উকিল ওনাকে দেখা করে সাইডে চেম্বারে বলেছিলেন যে স্যার আপনি খালি একটা সই করে দেন, এ পত্রিকার সাংবাদিককে জীবনে আর জেল থেকে বেরোতে দিব না, এত বড় কথা বলেছে আপনার জন্য। তখন উনি বললেন আমি একা দাবি রেখেছি তাই বলেছে, তোমরা সবাই রেখে লও, দেখো কি হয় রেজাল্টটা। এরা তখন টুকটুক করে পালিয়ে গেল, কেস করবে কিন্তু দাবি না, তো নীরব বিপ্লব করব। দিল্লিতে
20টা কোরআন পুড়িয়েছে, 20,000 কোরআনের হাফেজ বানাবো বলেন ইনশাআল্লাহ নিজেদের ছেলেদেরকে। আর কোরআনকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য আমি আজকে আপনাদের সামনে মাত্র 5 মিনিট টাইম নিয়েছি। এবার ঘড়ি দেখেন আমি 6 মিনিট করব না। এই কোরআনকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য 5,000 টাকা কেঁদে নেওয়া আছে, 5,000 টাকা। বেশি দাবি আমি করিনি, 10,000-20,000 দাবি করিনি। কিন্তু 5 মিনিট যখন পার হবে তার আগে উঠবেন না, আমি হাত গুলো ধরে বলছি, মা বোন আপনাদেরকে বলছি, আমি আর একটা দাবি রাখব ছোট্ট, সেটা শুনে যাবে, খুব গুরুত্বপূর্ণ দাবি। কালুসের 10,000 টাকা দেখেন দিলে আমার ঘাড়ে আর কি, 5,000 চেয়েছি 10,000 দিলে, মানে আমারই মনটা ছোট। জি ভাই দেখেন আছে হারবেশা কুমার মাগুরকে খালিসদার হয়ে পালন, ফিরোজ শেখ উমরপুর থেকে 5,000, আর নয়মুদ্দিনের স্ত্রী তার মেয়ে মারা গেছে তার জন্য 5,000 টাকা, আর কেউ আছে 5,000 দেনা হলো, 5,000 দেনা হলো, 5,000 দেনা হলো, 5,000 দেনা হলো, আর কেউ আছে 5,000 দেনা হলো। জি ভাই খুব তাড়াতাড়ি বলেন 5,000 দেনা হলো। আল্লাহর গোলাম রসুলের উম্মত দুর্গম গিরি কান্তর মরু দুস্তুর পারাবার লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রা হুসিয়া কিনা মনে রয়েছিলাম 15,000 ছেড়ে দিয়ে দিতে গত বছর 20 দিয়েছে তো আরেকবার দিবে আর একটু ভাবতে গেলে। আচ্ছা 20 করে দেবে যারা দেয় তারা দিবে গো, আর যারা দেয় না ওরা আবার ফতোয়া নেয় যে এরকম করে কালেকশন করা যাবে, ওদের ফতোর কত কত আনিতে যান চলে যায়। জি আর কেউ আছে 5,000 দেনা হলো, 10,000, 5,000, 10,000, 20,000 দেনা হলো। ঘড়ি কিন্তু আর 2 মিনিট আছে আমার কাছে, একটা কথা আপনাদেরকে 2 মিনিটে বলে নি, মায়ের জন্য দান করেছেন, বাপের জন্য দান করেছেন, খালার জন্য দান করেছেন, নানার জন্য দান করেছেন, 5,000 দিয়েছেন, ভাই 20,000 দিলেন, কিন্তু আমি একবার চাদরটা এখানে দিচ্ছি, দুটো ছেলেকে দান করে দিচ্ছি, চাদর ভিতরে ঢুকবে না। আপনারা একবার বিশ্ব মুসলিমের শান্তির জন্য টাকা ফেলেন, বিশ্ব মুসলিমের যে অবস্থা চলছে, মুসলিম নামে বডিটা জি সাদকা করলে বালা মুসিবত দূর হয়, মুসলমান একবার যার কাছে যা আছে উদার চিত্তে সব ফেলবে। দাঁড়ান আমার যে খুচরো দোকান নাই বল, দজনের ব্যবসা জি জি, এখানে একটা চাদর দেবেন। আচ্ছা 5,000 থেকে আমি 5,000 বলেছি, 1,000-2,000 যা দিলাম স্বাধীন, এইখানে একটা লম্বা চাদর ধরিয়ে দেবেন, আনাই সরিয়ে দেন, টেবিল সরিয়ে দেন, এই এই স্টেজে ফেলেন, খালি নিয়োগ করেন যে আল্লাহ যে ভাইরাস বিশ্বে শুরু হয়েছে এই ভাইরাস আজকে কালকে আমাদের কাছে আসতে পারে। কত কত আছে 2,000 কি না বাদরুল ইউনুস মোহাম্মদের ওয়ারিস 12,000 টাকা। সকলে বিশ্ব মুসলিমের শান্তির জন্য যতজন দাঁড়িয়ে আছেন দূরে আছেন, যিনি 20,000 দিয়েছেন তিনিও 1 টাকা দিয়ে শরীফ হন, দেখি মুসলিমের প্রতি মুসলিমের ব্যথা আছে কিনা। আর দিল্লির মুসলমান আজকে না বলেরা আপনারা চাদরে দেন, আপনারাও টেবিলে দেবেন, একদম আপনাদের মতো মা বোনের উপরে কত অত্যাচার চলছে যেন আল্লাহ সেগুলোকে আবাদ হেফাজত করেন, এর জন্য আল্লাহর রাস্তায় কিছু সদকা করেন, মসজিদে মাদ্রাসায় দেন, আল্লাহর কাছে কামেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দেখেন এর পরিবর্তন ঘটে কিনা। জাযাকাল্লাহ। আর কেউ আছেন ভাই আমার?
মা বোনেরা আপনারা দিতে থাকবেন, মা বোনেরা জাযাকাল্লাহ, একজনও বাদ যাবেন না, একজনও বাদ যাবেন না। মুসলমানের প্রতি যার ব্যথা আছে তিনি দেবেন আল্লাহর রাস্তায়। জাযাকাল্লাহ ভাই, একাল্লাহ আল্লাহ করেনা, এ আল্লাহ তোমার বান্দাদের দান গুলা তুমি গ্রহণ করে না, যেটা নিয়ে দান করছে আমি ওকে ফিরে পড়া করে দাও, আয়াতটা এবার দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করে তুমি তৌফিক দাও, মাহবুব গো তোমার বান্দাদের দান গুলা তুমি কবুল করে নাও। জাযাকাল্লাহ একাল্লাহ বারাকাল আলহামদুলিল্লাহ, তোর বান্দাদের দান করেছে তোরই দরবারে, রহমতের ভেখানিদের মূল দে, কবি দাবি বান্দা যে সন্ত তুই যে প্রভু সবার, তাই তো ক্ষমার আশা রাখি রাখি অন্তরে, তোর বান্দা যে দান করেছে তোরই দরবারে। এই যে আমার একটা এসে 2000 টাকা, এখানে বাকি 500টা, 3000 টাকা হয়ে গেল বাকি 500 টাকা, এ আল্লাহ করে দানকে কবুল, মাফ করে দিও মনে জীবনের ভুল, মাফ করে দিও তুমি বুঝরা দেব, জাযাকাল্লাহ হাই একাল্লাহ বারাকাল্লাহ আপনারই মতো।